লাইক নাকি অ্যাজ সবাইকে এডুলেকচার বিড়ির পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আলোচনা করব লাইক এবং অ্যাজ নিয়ে আমরা এটিতে কনফিউশনে ভুগি হালকা একটু পার্থক্য আছে এর মধ্যে যদিও মিনিং আমরা মনে করি একই রকম কিন্তু এতে হালকা একটু পার্থক্য আছে বিশেষ করে কম্পিটিভ এক্সামগুলোর জন্য আমি আজকে যে জিনিসটি দেখাবো সেটি গুরুত্বপূর্ণ সো আসুন দেখি আমরা প্রথমে আমি যে এক্সাম্পলটি লিখেছি ইউ শুড হ্যাভ ডান এট অ্যাজ আই শুড ইউ দেখেন তো এখানে অ্যাজ এবং এখানে বলেছি ইউ শুড হ্যাভ ডান এট লাইক দিস আমরা দেখতে পাচ্ছি দুটোর মিনিংয়ে একই রকম কিন্তু এখানে দেখা যাচ্ছে এর পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো আই শুড ইউ দ্যাট মিন্স হচ্ছে এর পরে অ্যাজের পরে আমরা দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট আছে এরপরে হচ্ছে আমাদের ওয়ার্ভ ফাইনেট ভার্ভ ঠিক আছে এরপরে হচ্ছে অবজেক্ট যদিও অবজেক্টটা অত গুরুত্বপূর্ণ না এরপরে আমরা দেখতে পাচ্ছি লাইক লাইকের পরে একটা মাত্র ওয়ার্ড আছে তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারি সেটি হলো যদি অ্যাজ থাকে যদি অ্যাজ থাকে তাহলে আমাদের এর পরে হচ্ছে একটি ক্লজ আসবে ক্লজ মিন্স হচ্ছে সাবজেক্ট আর এর এরপরে হচ্ছে যদি লাইক থাকে তাহলে ক্লজ দরকার হবে না এখানে ওয়ার্ড বা যে কোনো কিছু বুঝতে পারে দ্যাট মিন্স হচ্ছে আমাদেরকে ছোটো এই পার্থক্যটা বুঝতে হবে এখানে অ্যাজ এবং লাইকের মধ্যে তবে এখানে লাইকটা দেওয়া সম্ভব এখানে লাইক দেওয়া সম্ভব লাইক বসানো সম্ভব অনেক সময় হয় এখানে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাজ এবং লাইকের মধ্যে খুব একটা পার্থক্য নাই অনেক সময় দুই জায়গায় সমান হতে পারে আবার যখন এরা প্রেপোজিশন হিসেবে কাজ করে তখন আরেক রকম হতে পারে কিন্তু পরীক্ষার মধ্যে যেই সমস্যাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে আমরা এই অ্যাজ এবং লাইকের মধ্যে যে দেখা যায় কখন আমরা অ্যাজটা বসাবো কখন হচ্ছে লাইক বসাবো নর্মালি এই দুটো সেন্টেন্সের যেরকমভাবে দেওয়া আছে সেরকমই পরীক্ষা এসে থাকে সো আমরা আজকে থেকে খেয়াল রাখবো এটা শুধু খেয়াল রাখবো যে যে সূক্ষ্ম পার্থক্যটা হয় সেটা হচ্ছে অ্যাজের পরে আমাদের একটা ক্লজ আসে দ্যাট মিন্স হচ্ছে সাবজেক্ট আর ফাইন বার বারবার আসে এরপর হচ্ছে লাইকের পরে হচ্ছে আমাদের ওয়ার্ড অথবা অনেক শব্দ আসতে পারে তাহলে এই পার্থক্যটা যদি আমরা বুঝতে পারি মোটামুটি ছোটোখাটো যে পরীক্ষাগুলো আছে এগুলোতে আমরা অ্যান্সার করতে পারবো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং এটা নিয়ে বিস্তারিত পরবর্তীতে আরও আলোচনা করব ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ